হ্যালো ভিউয়ার্স, আমরা আছি মানিকগঞ্জ থেকে ভিতরে ঘিওর ঘিওর উপজেলা থেকে আরো ভিতরে একটু আইছি। দেন ধান কিভাবে কাটে মেশিনের সাহায্যে অটোমেটিক লারা পড়া যায়, আর ধান ভিতরে থাকে না ভাই, ধান ভিতরে থাকে না মেশিনটা, সিস্টেমটা দেখেন, লারা এক সাইডে পড়া যায়, ধান ভিতরে থাকে। ধানটা ভিতরে রয়ে যাইতেছে, এই যে দেখেন ধানের লারা শুধু পড়ে যাইতেছে জমিতে, আর ধান ওখানে রাখার জন্য আলাদা একটা গোডাউনের মতো মেশিনের ভিতরে আছে, লারা পড়ে যায় ধানগুলো রয়ে যায়। আবার মেশিনে যখন ধান বোঝাই হয়ে যায়, মানে জায়গা ফিল আপ হয়ে যায়, তখন এরকম ইয়ে বিছাইয়া এর উপরে ধান ছাইরা দেয়। দেখুন ধান কিভাবে ফেলাই দেয়, আর কিভাবে ধান এরকম একটা ইয়ে দিয়া জমির মাঝখানে ধান সিস্টেম দেখেন, অটোমেটিক ধান বাইরে হয়ে যাইতেছে মেশিন থেকে। এই সুন্দর জিনিসটা দেখেন, ধান বাইরে হইতেছে আর লারা সঙ্গে সঙ্গে জমিতে পড়ে রয় ধানের আড়ি। মেশিনে ফিল আপ হওয়ার পর এইভাবে ঢাইলা দিয়ে দেয়। ধান নামানো শেষ, এখন দেখেন কিভাবে আবার
এই ভাইটার সাথে শুনবো। আচ্ছা এই মেশিনটার নাম কি ভাই? হারভেস্টার কবুতর। হারভেস্টার কবুতর, এটা কি তেলে চলে? জি জি তেলে চলে। কতটুক মানে কয় লিটারে কতটুক? আপনার খানিতে 3 লিটার 4 লিটার তেল খায়। মানে এটা 1 লিটার তেলে? জি। কতটুক চলে? এটা 1 লিটার তেলে ভাই 1 কিলো জায়গা যাইব। 1 কিলো জায়গা যাবে? হ্যাঁ যাবে, চালাই গেলে যাবে। ধান কাটলে আপনার প্রতি কানিতে আপনার 3টা 4টা তেল লাগে। 3টা 4টা লাগে? কানি মানে কয় শতাংশ এক কানি? আপনার 40% এক কানি, 30% এক কানি। মানে এক কানি যায় 1 লিটারে? জি জি, 1 লিটারে এক কানি আপনার খাটা যায় না। 3 লিটার তেল লাগে এক কানি কাটতে, 4 লিটার লাগে। ও, তাহলে মেশিনের নামটা কি? হারভেস্টার কবুতর। হারভেস্টার কবুতর, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আসি। হ্যাঁ।